وهو وإلى طائب أوران فلا أكيه قوة وهو طهري كايمو تاتي تيا أشرف الأولياء كاها تابا بابا مهر بايا نهو أمر طايا البابا مهر بايا نهو الله 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 عمر شاہی دربار ہے کیوں کی سوا رجو کرے بابا عمر شاہی دربار ہے تو عرض مارے وہ نہ ہے تر من شکا امہ گو او تھرے کئی مو جاتے دیا اشتا لے আমি কাঙ্গাল তুমি দয়ালসি দিন আমরা কাঙ্গাল তুমি দয়ালসি কোন কালে শুধ হবে না তোমারে নিয়া রহমা আল্লাহ রহমাতালে দেখো দেখো ফরিদ পুরি কেবলা যেমন আপনার সাথে মুরিদান কেমন আছে সাদের যাকে রানিয়া রহমা তালিল আলামে ইয়া রহমা দাদু ভাই এইভাবে কান্দেন আর সুখ দই বন্ধু করেন খেয়াল সর্বদিক হইতে ঘুরিয়া কালবের মধ্যে ডুবান এই মাগরিবের সময় পাঁচ প্রোগ্রাম ফয়েজ উম্মেদার হয় একটু খেয়াল করেন হাত দুইখানা আঁচল উপস্থিত করে দেন আর আল্লাহ পাক কালাম পাকের মধ্যে ফরমানো ফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমার নির্দেশনা তোমাদের মধ্যে আছে তোমরা কেন দেখো না আল্লাহ পাক কুতুব কালাম পাকের মধ্যে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা ইলাইহি ওয়াসিলা হে ইমানদার বিশ্বাসী বান্দা গো তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় করো আর তাকে পার জন্য ওসিলা বা মধ্যস্থ অনুসরণ খোঁজো এই জমানায় কোন নবী রাসূল নাই নবী রাসূলের নবুয়তি বন্ধ হয়ে গেছে বর্তমানে যুগ ওলি আল্লাহর যুগ ওলি আল্লাহর বিলায়েতে দরজা একমাত্র খোলা তাই সর্বশ্রেষ্ঠতম মহাতাপ মাওলি জিন্দা ওলি আমার দয়াল খাজা বাপুরিপুরি দয়ের তিরার পাক কদ আর কান্দে কান্দে দয়াল বাবাকে বলেন এমি দয়া আমার খাজা বাবা ফরিদ পুরি লাও হাজার হাজার আমার দয়াল বাবা ফরিদ পুরি লাও হাজার হাজার এরকম কেন্দ্রে কেন্দ্রে দয়াল বাবা রসিলেন
আমাদের না পাগল কি বাবার পাগলের সঙ্গে মেশা আনতে ছিলেন ইয়াদ বুদ্ধি মহাবাত ও সাহসের সঙ্গে ছিলেন জান দাদা উজরি নাই পড়ল ধরেন তার পাক কত মাতু বুদ্ধি মহাবাত ও সাহসের সঙ্গে তিনি ছিলেন ছিলেন জান দূরে মাক তুম মান উমা মাক পুরা আর দু দরা কাতুন যার দরবার কত আল্লাহ তো তো মধু আসতে দিলে করিতেছে সাহ কইতেছে এই সাহ দিলে ছিলেন ছিলেন জান অদ্ভুত মান রব কত রহমত আল্লাহ ধরেন তার পাক কত মাতু বুদ্ধি মহাবাত ও সাহসের সঙ্গে ছিলেন জান তিনি ছিলেন ইয়া আর তো রাসূল নামা ধরেন তার পাক কত আতু বুদ্ধি মহাবাত ও সাহসের সঙ্গে তিনি ছিলেন তরিকার ইমাম ইমাম রব্বানি কাইমির জামানি মাহবুবুর সুবহানি মুজাদ্দাল পেশানি আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা উদরন তার পাক কদ আর কেন্দে কেন্দে মুজাদ্দাল পেশানি কি চুন জোরা না দেন এমএস কে না দরে গা সুবার বা এ নজর যে বহালা মহা নজর ভার মা কে খাকে পা এমিস কে নাম কে খাকে পা এমিস কি না মুজাতে দাল মান মুজাতে দাল মান মুজাতে দাল এসা উসলানি জান সি মুজাতে দাল মিসন উসলানি সুলজান আদু বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে নবী এক কাপনি ওয়ালা দেশে মদিনা হলিতে গলিতে গহে গবরে খোঁজে না বুক ভরা ব্যথা নিয়া সুখ ভরা পানি নিয়ে কান্দে কান্দে ইতিমের বেশে নবীজি রওজা শরীফে চলে যান আর নবীজি রওজা শরীফে দুলবালি চোখে মাখে না আর কান্দে কান্দে দল নবীজিকে প্রাণ ভরে একটু ডাকেন ইয়া রহমান দয়ালির কান্দে কান্দে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দুই খানা দোয়া করেছিল আর সাজিম দন্ন হয়ে গেল ওই যে তো আমাদের ভিক্ষা দেন এক খানা দোয়াদের মধ্যে সাধারণ সুসুদ্রিত দেন লয়া অপর খানা তো আমার মাথা তাজ বড় তুই করেন দিলে গলা গাম সবাই আল্লাহ দরবারে হাজির হন আল্লাহ তাআলাকে তিন তিন নাম ধরে প্রাণ ভরে ডাকেন ইয়া আল্লাহ ও ইয়া রহমান ইয়া আমার আপনার এই একটু একটু প্রাণ আল্লাহ এখন খেয়াল করুন জাকির আনন্দ চলার পথে মানুষ শয়তান জিন শয়তান ইনসে শয়তান পুলিশ শয়তান নফস শয়তান কবি শয়তান আল্লাহ শয়তান জাদু টুনা বান তন্ত্র মন্ত্র রোগ শোক বালা মুসিবত অভাব অনটন দুশ্মনে দুশ্মনী মুনাফিকের মুনাফিক বিশ্ব জাকির মন্দিরে দুশ্মনে দুশ্মনী মুনাফিকের মুনাফিকে বিশ্ব জাকির মন্দিরে কর্মী গ্রুপের দুশ্মনে দুশ্মনী মুনাফিকের মুনাফিকে এবং আজকের জলসার এই দুশ্মনে দুশ্মনী মুনাফিকের মুনাফিকে সমস্ত কিছু উপরে কোয়া থেকে আল্লাহ করে নাই সাই হয়ে গেল এখন খেয়াল করে আমার আপনার পায়ে তলা থেকে মাথার চন্দ্র সহজ সহজ তোমার মুকাম তোমার মুকামে দ্বার হই আল্লাহ কুয়াত লদ্দাত ভরিয়া যার যার সত্তর হাজার মুর্দা দিল ছিল জিন্দা হইয়া লতিবাই কালবে এসমে জাত আল্লাহ 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 ও আল্লাহ ও রে মন আল্লাহ ও রোজ ও আল্লাহ ও আল্লাহ ও রে মন আল্লাহ
Allah, 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 All
Allah 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 Allah
তুমি হইলা আল্লাহ রালো লাগে তো মাই কত পালো আসরে মিটানে হইলা যাইও না রাহায়া তুমি হইলা আল্লাহ রালো লাগে তো মাই কত পালো আসরে মিটানে হইলা যাইও না রাহায়া আমার শাহি দরবারে কেউ কি শুনুয়া রজু করে বাবা তোমার শাহি দরবারে তাদের প্রয়োজন।